দুই পা ফাঁক করে মাঝে দিলাম ভরি, আমার কাজ শেষ করে তারপর দিলাম ছাড়ি। ভাই এত আজব প্রশ্ন আপনারা কই থেকে পান? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার মজার কিছু ধাঁধা নিয়ে। আমাদের এই চ্যানেলে যারা নিয়মিত ধাঁধার পর্ব দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করার জন্য। এবং আজকে যাকে প্রশ্ন করব এই ধাঁধাটি হচ্ছে মজার একটি ধাঁধা। আমি জানি না তিনি উত্তর দিতে পারবে কিনা। যদি দিতে পারে আজকের পুরস্কারটি তার, আর যদি না দিতে পারে তাহলে পুরস্কারটি আপনাদের সবার। সো দর্শক চলুন, দেখা যাচ্ছে একটি আপু দাঁড়িয়ে আছে, আমি আজকে সেই আপুকে গিয়ে এই প্রশ্নটি করব ইনশাল্লাহ। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আসলাম মজার কিছু ধাঁধা নিয়ে। আমাদের এই চ্যানেলে নিয়মিত ধাঁধার অনুষ্ঠানগুলো হয়। আপনি কি ইউটিউবে কিংবা টিভিতে ধাঁধার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখা হয়। তাহলে আজকে আমার প্রশ্নের বিজয়ী ইনশাল্লাহ আপনি হবেন, আপনাকে দেখে মনে হচ্ছে। যাই হোক, আজকে আপনাকে একটি প্রশ্ন করব। যদি এই প্রশ্নের উত্তরটি আপনি দিতে পারেন তাহলে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছেন আকর্ষণীয় গিফট। ওকে, আমি কি প্রশ্নটি বলতে পারবো? বলবো? হ্যাঁ বলতে পারেন, দেখা যাক চেষ্টা করব, দেখা যাক অ্যানসার দিতে পারি কিনা। আমি আগে বলে নেই আপু, আমি যে প্রশ্নটি আপনাকে করব এই প্রশ্নটি একটু নেগেটিভ মাইন্ডের হতে পারে, কিন্তু আপনি আপনার মাথার মধ্যে নেগেটিভ মাইন্ড নেওয়া যাবে না, পজিটিভভাবে এই প্রশ্নটির উত্তর আপনাকে দিতে হবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আমার প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দুই পা ফাঁক করে মাঝে দিলাম ভরি, আমার কাজ শেষ করে তারপর দিলাম ছাড়ি। ভাই এত আজব প্রশ্ন আপনারা কই থেকে পান বলেন তো? আপু প্রশ্ন যদি আজব না হয় এতক্ষণ আপনি হাসতেন না। আজব প্রশ্ন করেছি বলেই আপনি এতক্ষণ হাসলেন। তো প্রশ্নটি আমি আগে বলেছি নেগেটিভ মাইন্ড হতে পারে, বাট আপনার পজিটিভভাবে চিন্তা করে উত্তরটা দিতে হবে। একটু ভাবেন আপনি। এমনভাবে প্রশ্ন করছেন যে আমি কি অ্যানসার দেব সেটাই আমি বুঝতে পারতেছি না। আপনাকে আরেকবার বলি, তাহলে আপনি একটু ক্লিয়ার হবেন। আপনি পজিটিভভাবে, আমি প্রশ্নটি যখন বলবো আপনি একটু মনে মনে ভাববেন যে আসলে এটা কি হতে পারে। দুই পা ফাঁক করে মাঝে দিলাম ভরি, আমার কাজ শেষ করে তারপর দিলাম ছাড়ি। পান হবে? পান। আপনি কিন্তু আমাদের খুব কাছাকাছি চলে এসেছেন। আপনি আরেকটু ব্রেন খাটান, আমার মনে হয় এই প্রশ্নটির উত্তরটি আপনি পারবেন। আমার মাথায় তো আর কিছু আসতেছে না। পান পান পানের কি দুইটা পা থাকে? ওই দুইটা পা কি ফাঁক করে? আপনি কি বলতে চান? পানের পা থাকে না, বাট আচ্ছা দা হবে। দা বা ছুরি? দা এবং ছুরি, আমি যদি বলি দা এবং ছুরির একটা পা থাকে, আর আমি আপনাকে বলেছি দুইটা পা ফাঁক করে মাঝে দিলাম ভরি, আমার কাজ শেষ করে তারপর দিলাম ছাড়ি। আচ্ছা ওই যে বটিটা কিন্তু দুইটা পা থাকে, বটিটা, ওটা হবে না? দা মানে বটি। আপনি কাছাকাছি আছেন, কিন্তু আমার ধাঁধায় এবং আমার প্রশ্নে যে উত্তরটি লেখা আছে সেই উত্তরটি আপনার সঠিকভাবে হয়নি। আপনি একটু চিন্তা করে দেখেন। দা হবে, বটিটা হবে না, এটা যেহেতু দুইটা পা আছে তা হচ্ছে না। তারপরে কি আছে? দুইটা পা, গরু ছাগল মুরগি। গরু ছাগল মুরগি, আচ্ছা ওর মাঝখান দিয়ে আবার কি ভরে আমাকে বলেন? আপনি যেভাবে বললেন গরু ছাগল মুরগি, এগুলো মাঝখান দিয়ে তো কোনো কিছু ভরার কিছু নেই। আমি আবারও বলি, দুই পা ফাঁক করে মাঝে দিলাম ভরি, মানে দুই পা ফাঁক করে মাঝখানে ভরে দেয়, তারপরে কাজ সেরে ওটাকে ফেলে দেয়। আসলে ওটাকে ব্যবহার করে, ফেলে দেয় কিংবা ব্যবহার করে, এরকম কিছু। এবং বয়স্ক মানুষ যারা আছে তাদের এই জিনিসটা খুব বেশি বেশি প্রয়োজন। ও আচ্ছা, বয়স্ক মানুষদের বেশি প্রয়োজন হয় জিনিসটা, এটা কি কোনো খাওয়ার আইটেমের ভিতরে যায়? অবশ্যই খাওয়ার মধ্যে পড়ে, কিন্তু আপনি চিন্তা করেন আপনি খুব কাছাকাছির মধ্যেই ছিলেন। আপনি মনে হয়, আমার মনে হয় আপনি খুব ব্রেনশীল লোক, আপনি মনে হয় আরেকটু ভাবলে এই প্রশ্নটির উত্তরটি আপনি দিয়ে দিতে পারবেন। বয়স্ক মহিলাদের মানে আমাদের দাদি নানি তাদের দরকার, রাইট? খুব সহজ করে দিলাম আপনাকে। আচ্ছা, খাওয়ার জিনিস তা হবটি হবে না, ছাগল হবে না মানে। আচ্ছা দর্শক, আমার আপু দেখতেই পাচ্ছেন খুব ভাবছে। আপু আপনি ভাবতে থাকেন, আপনাকে আরও 30 সেকেন্ড সময় দিলাম, আপনি ভাবেন। দর্শক, যদি আপনাদের কারো জানা থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপুর কাছ থেকে আমি উত্তরটি নিয়ে আসি। আপু আপনার 30 সেকেন্ড শেষ। এটা হচ্ছে পানের ছড়তা, মানে আমরা যেটা দিয়ে মেবি সুপারি কাটি, এরকম কিছু হবে? আপনি প্রথমে বললেন পান, তারপরে দা, তারপরে গরু ছাগল মুরগি, কত কিছু। মানে আমার প্রশ্ন ছোট, কিন্তু আপনি অনেক কিছু মিলিয়ে ফেললেন। লাস্ট যে অ্যান্সারটা দিয়েছেন পানের ছড়তা, আসলে আমি এখনও ক্লিয়ার না এটা সঠিক কিনা, আপনি কি বলেন? আচ্ছা ভাইয়া, সুপারি আমরা কাটি, আর এটা আমার মুরব্বীরা খায়, দাদা নানি চাচি তারা খায়, এটা হবে পানের ছড়তা হবে। তাহলে পানের ছড়তা যেটা যেটা দিয়ে আমরা সুপারি কাটি, এটার কি পা দুইটা? আচ্ছা আপনারা বলছেন কি জানো, ছড়তা, দুই পা ফাঁক করে মাঝে দিলাম ভরি। আমাদের দেশে বলে হচ্ছে ছড়তা, মানে সুপারি কাটে ওটারে ছড়তা বলে আর কি, ওটাই হবে। তাহলে আমারটা ভুল, আপনি যেটা বললেন ওইটাই রাইট ধরলাম, ছড়তাই তো। এই যে যে ছড়তাটা বললেন আপনি, এটা কি রাইট, আপনি কি বলেন? হ্যাঁ এটাই রাইট, কারণ আমার দাদি নানি তাদের দরকার পড়ে, এটা দিয়ে সুপারি কাটে, মাঝখানে ভরে আপনার ভাষায়। সো দর্শক, কোনো কিছু বলার ভাষা নেই, 100% রাইট, উনি যেটা বলেছে 100% রাইট। প্রশ্নটা ছিল এমন, দুই পা ফাঁক করে মাঝে দিলাম ভরি, আমার কাজ শেষ করে তারপর দিলাম ছাড়ি। তো পানের সরতা যেটা সরতা, এটার দুইটা পা আছে, মাঝখানে আমরা সুপারিটা রাখি, সুপারিটা কাটি এবং সেই সুপারিটা নিয়ে আমরা খাই, এবং তারপর দিলাম ছাড়ি, মানে সরতাটা আমরা ছেড়ে দিই, পরে আবার যখন লাগে আমরা নিয়ে নিই। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমাদের যে পুরস্কারটি আছে এই পুরস্কারটি আপনাকে গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই আমার এই পুরস্কারটি আপনার হাতে চলে যাবেন। তার আগে দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।